এই 35 বছর বয়সী লোকের সাথে যখন আমার ঘরের দরজা বন্ধ করি, আমার দম বন্ধ হয়ে আসত। কারণ তার বয়সের তুলনায় আমি অনেক ছোট ছিলাম, আর তখন ওই বয়সী লোকের সাথে আমার বিয়ে দেওয়াটা ঠিক হয় না। এটা আমার বাবা মা কিছুতেই বুঝতে পারল না। যদি বুঝতো তাহলে আমাকে এই বয়স্ক লোকের সাথে বিয়ে দিত না, আমার কথা চিন্তা ভাবনা করত যে আজ যদি 35 বছরের এত বয়স্ক একটা লোকের সাথে আমার মেয়ের বিয়ে দিই, আমার মেয়ের বয়স কম, আমার মেয়ের সমস্যা হবে, থাকতে পারবে না, তার সংসার করতে পারবে না, সংসার কি জিনিস বুঝবে না। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আসলাম আমি আমার জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে। আমার বয়স যখন 18 বছর, তখন আমার বাবা মা ধুমধাম করে আমাকে বিয়ে দেয়। আমার যার সাথে বিয়ে দেয় সেই লোকটির বয়স 35, আর আমার হলো 18 বছর বয়স। এই 35 বছর বয়সী লোকের সাথে যখন আমার ঘরের দরজা বন্ধ করি, আমার দম বন্ধ হয়ে আসত। কারণ তার বয়সের তুলনায় আমি অনেক ছোট ছিলাম, আর তখন ওই বয়সী লোকের সাথে আমার বিয়ে দেওয়াটা ঠিক হয় না। এটা আমার বাবা মা কিছুতেই বুঝতে পারল না। যদি বুঝতো তাহলে আমাকে এই বয়স্ক লোকের সাথে বিয়ে দিত না, আমার কথা চিন্তা ভাবনা করত যে আজ যদি 35 বছরের এত বয়স্ক একটা লোকের সাথে আমার মেয়ের বিয়ে দিই, আমার মেয়ের বয়স কম, আমার মেয়ের সমস্যা হবে, থাকতে পারবে না, তার সংসার করতে পারবে না, সংসার কি জিনিস বুঝবে না। এগুলো চিন্তা করে যদি বিয়ে দিত তাহলে আজকে আমার এই সমস্যা হতো না। কারণ যখন আমার বিয়ে হয়েছে তখন আমি স্বামী কি জিনিস বুঝতাম না, তার সাথে যখন এক ঘরে যেতাম আমার দম বন্ধ হয়ে আসতো, মনে হইতো আমি কোনো এক দোজখখানায় আছি, আমি মরে যাইতেছি, আমার জীবনটা বের হয়ে যাচ্ছে, কিন্তু ওখান থেকে আমাকে উদ্ধার করার মতো কেউ নেই। তার কারণ এই কষ্টটা যদি বুঝার হইতো তাহলে আমার বাবা মাই বুঝতো, আর তাছাড়া অন্য কেউ বুঝতো না। কারণ স্বামীর ঘর থেকে, স্বামীর কাছ থেকে কষ্ট হলে ওই কষ্ট কেউ কমাইতে পারে না, উদ্ধার করতে পারে না। যদি তারা আমার বয়সে, আমার যেমন 18 বছর বয়স ছিল, আমার বয়সে একটা ছেলের সাথে যদি বিয়ে দিত, আমার সাথে 2 বছরের বা 3 বছর বয়সে বড় এরকম একটা ছেলের বিয়ে দিত, তাহলে তার সাথে হয়তো আমার মনের সব আশা পূরণ করতে পারতাম, বা তার ভালোবাসা পাইতাম, আমার মন থেকে আমার ভালোবাসা দিতাম, এইভাবে আমার সংসারটা চলত। কিন্তু না, লাস্ট মুহূর্তে এভাবেই চলতে থাকে, আমি আর সইতে পারি না, আমার কষ্ট কেউ বুঝতেও পারে না। বুঝবে কে? বোঝার মতো কেউ নাই। বোঝার মতো যদি কেউ থাকতো তাহলে এরকম কাজ বা এরকম লোকের সাথে আমার বিয়ে হতো। আর এখন আমার বিয়ের বয়স 4-5 বছর, আস্তে আস্তে এখন সয়ে গেছে। এখন অবশ্য আমার ভালোই লাগে, কারণ তার ভালোবাসাও ভালো লাগে, তার সাথে আমার মনের চাহিদাও পূরণ হয়। তাই এখন আর কোনো অভিযোগ নেই, কারণ এখন আমি এক সন্তানের মা হয়ে গেছি। এখন আমাকে এই সংসারেই মানিয়ে চলতে হবে। চলতে হবে বলতে, আগে যেমন ভালো লাগতো না এখন ভালো লাগে, এখন সংসার কি জিনিস বুঝতে পারি,
কিভাবে কি করতে হবে সব বুঝতে পারি, করতে পারি। এখন আর আমার কোনো কষ্ট হয় না। আর যেহেতু এখন আমার একটা বাচ্চা হয়েছে, এখন শুধু আমার বাচ্চা নিয়ে ভাবনা চিন্তা, যে আমি যেন আমার সন্তানকে এরকম কারো কাছে না দেই যে আমার সন্তানের কষ্ট হয়। তার কারণ আমার কষ্ট দিয়ে আমি আমার সন্তানকে অনুভব করতে পারি। তাই আমি জেনে বুঝে এরকম কোথাও আমি আমার সন্তানকে দিব না, কারণ আমার কষ্টটা যখন আমার মনে হয় তখন বুঝতে পারি যে কোন জায়গা থেকে কোথায় এসে পৌঁছেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।